Шукача чая яче, а чая рая ри. Шукача чая яче, а чая рая ри. Хашиканай миле мише, амадер эй бари. Хашиканай миле мише, амадер эй бари. আমার তো কোনো কিছু বুঝে আসতেছে না। বুঝার কিছু নাই, তোমরা সাবধান হয়ে যাও, কিছু একটা ঘটতেছে এই বাড়িতে, তা নাহলে এতদিন পর কেন মন হইব। কি হইব বাবা, আমরা তো কিছু করি নাই। এতো মন্ত্র পড়া ঝাটা, এটা মারলে কোনো ব্যথা লাগবে না তো? তাহলে একটু একটু আস্তে মারি, তুই চুপচাপ খাড়া। আচ্ছা আল্লাহ আল্লাহ বাবা, কি আমি ব্যথা পাই কেমনে? মন্ত্র পড়া ঝাটা দিয়া অরে মালে তো লাগবই, আর গায়ে কি ভূত আছে নাকি? এইসব ভণ্ডামি সারো, এই গ্রামে এইসব ভণ্ডামি চলবো না। কোনোভাবে যদি চুরির কথাটা ফাঁস হয়ে যায়, আর যদি জানে যে আমি এই শোকের মধ্যে আছি, তাইলে ভুপু কইলাম তো ভূত পেতনি বলে কিছু নাই আসলে। তাহলে কাল রাইতে ইট মারছে কে? আমি আপনিও মারেন নাই, ভূতেও মারে নাই, মারছে মাইনছে। এসব কি শুনলাম? কি শুনেছ? ময়নার কি এতটাই খারাপ অবস্থা? তোমার বান্ধবীর খবর তুমি জানো না? কেমন বান্ধবী তুমি? না তা তো একটু একটু জানি, কিন্তু এতদিনে তো ভালো হয়ে যাওনের কথা। তো আপনি কিছু জানেন না? ময়না আপনারে কিছু কয় নাই? আমাকে কেন বলবে? না আপনি হলেন ওর একমাত্র স্যার, আপনি তো জানবেনই। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি ওর অভিভাবক। তা না, কিন্তু আপনি তো ওর স্যার না, আপনার তো অনেক দায়িত্ব। অনেক দায়িত্ব না, কিছু দায়িত্ব, এবং আমি সেটাই পালন করার চেষ্টা করছি। সে কারণেই ময়না শহরে যাবে, ওর জন্য ভ্যান ঠিক করছি। আসি। আমার মনের তো আপনি কোনো খবরই নিলেন না, আসেন তো শুধু ময়না ময়না বলে। ময়না যেদিন খাসা ভাইনে উড়াল দিবে না, তখন বুঝবেন। ভালো থাকি, ভালো ছিলাম, ভালো আছি এবং ভালো থাকবো। তোমার মনটা একটু খারাপ মনে হইতেছে তাই না? কেন, আপনি কি আমার মন ভালো করে দিবেন নাকি? আপনি এরকম করে লজ্জা পাইতেছেন কেন? আমি কি আপনাকে কোনো শরমের কথা কইছি? না না, শরম বমকার শরমের কিছু নাই। আসলে হয়েছে কি লাইজু, পৃথিবীতে মানুষ একটু আনন্দে থাকার জন্য নানান রকম কায়দা কৌশল আবিষ্কার করছে। এই এই যে দেখো, তোমার যে চঞ্চলমতি বয়স, এই বয়সে তোমার অলয়েজ মনটাকে বিনোদনের মধ্যে রাখতে হবে। আর এই বিনোদনটা কি কি হয়েছে কোন? না থাক, আজকে না অন্য একদিন কমলো। আরে কোন কোন? না আসলে হইছে কি, ওই বাবা কম্পাইরা মাথা দিয়ে টাইরা দুরকার মধ্যে কি পান্তা পাতা কি কি হইছে? মানে আপনার সমস্যাটা কি? সমস্যা না, আমার কোনো সমস্যা নাই। ও বুঝতে পারছি, আপনারই তাহলে সমস্যা, বিনোদনের অভাব পড়ছে আপনার তাই না? আনন্দ নাই জীবনে। কি করুম কও, প্রতিটা বয়সের তো আলাদা আলাদা একটা ইমেজ আছে। মনে করো আমার যে বয়স, এই বয়সে হৃদয়ের মধ্যে একটা শূন্যস্থান আছে, সেই শূন্যস্থান একজনের পূর্ণ করা উচিত, কিন্তু কেউ কেউ উচিত কাজটা করতেছে না, এই জন্য মাথা একটু আওলা বলা। তাহলে একটা কাজ করেন। কি কি? ওই যে বড় দিঘিটা আছে না, বড় দিঘিতে যায় গুন্না গুন্না 10টা ডুব দেয়,
দেখবেন কত সুন্দর সুন্দর পরি এসে আপনারে খুব আনন্দ দিতেছে। ঠিক আছে আজমল ভাই, জীবনে যদি আসল পরি বাস্তব পরি কোন পরি ভালোবাসা না পাই, তাও তো ওই বড় বাড়ির দিঘির মধ্যে আমি ডুব দেব না। আল্লাহ রে, ওই পুকুরের নাম শুনলে আমার বুকের মধ্যে ধরপড়েন শুরু হয়। তা এইখানে ঘুর ঘুর করতেছো কে? মনে মনে কি চুরি করার মতলব টাটতে পারতো নাকি? বড়দলকে কিভাবে কথা কইতে হয় জানোস না? ওরে বাপ রে বাপ, চোরেরও দেখি ছোট বড় সম্মান বোধ আছে। কালে কালে কত কিছু দেহ। কি কলি কি কলি, স্পষ্ট করে কয় দেখি। না কইতেছিলাম যে তুমি এখানে কি করতেছো? এই বেলায় নাই হরিচাচার কাছে আইছিলাম। তো আজকাল শুনতেছি তুই নাকি বড় বাড়ির অংশীদার হয়ে গেছিস রে। অংশীদার হয়ে গেছি মানে কি? আমি কি বড় বাড়ির পোলা না? ও, তুই বড় বাড়ির পোলা তাই? তা কি তা কি তোমার কি সন্দেহ হয়? না না, সন্দেহ হইব কেন? বড় বাড়ির পোলায় গরু ছাগল টানে, মাঠে ঘাটে কাম কইরা বেড়ায়, আর রাইতে গোলা করে বারান্দায় ঘুমায়। এই শোনো, নিজের সংসারের কাম নিজে করুন, দোষের কিছু না, বুঝলা? আর এটা তো আমার সংসার, আমি কাম করুম না কাটা কাম করুম। খুব ভালো বুঝছো, যা চালা যা। আমি সুরা এই গ্রামে ঘুর ঘুর করতেছি। আমি বুঝছিলাম যে অন্য কেউ ভুলে গেছে, বাপ করে দিও। এরকম ভুল যেন আর কোনোদিন না হয়।
বাপখানে মন জমন লাগে মানুষই না, আমার কোনো শখ আল্লা দিলে খেলো। সালাম ভাই, এরকম গজর গজর করতেছো কেন? লাইসিপুর স্যাডেলের বাড়ি খাইছো নাকি? গেছে আমারে মারবো তাইলেই হয়েছে, এই কেন আমি কেউ আসেনি আমার গায়ে একটু। দেখলাম তো লাইসিপুর আগে তোমার উপর ফুসলাতে ফুসলাতে চলে গেল। রূপের ফুটানি দেখায় মনে হয় যাকখানে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। যত্ত সব জেনে দেখতে। হ্যাঁ, খালি আমি কইছি যে পড়ানো সুখে, তা ভুল করে কইছি, একেবারে তেলা বেগুনে জ্বলে উঠছে। তুমি তাহলে সেই কথা কইতে গেছো কেন? তুমি আসলে একটা মূর্খ। আরে তুমি হলে গিয়ে মানুষের বাড়িতে চাকর খাটো, আর লাইজবু একটা শিক্ষিত মাইয়া। আরে আমি তো ভুল করে কয়ে ফেলাইছি, আর আমাদের তুই মূর্খ কষ্ট। আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি, আবার তুই কি কস? আমি নাকি এবারে চাকর, আমি কি এবারে চাকর নাকি? আমি তো সেই বাড়ির পোলা, ছোটোবেলা থেকে এই বাড়িতে মানুষ আছে। বড় ফুফু আমার ছোটোবেলা এই বাড়িতে নিয়ে আসছে, আর এখন তো এবারে সব দায়িত্ব আমার উপর। তুমি না আসলে বুকাই থাকে গেলা বুঝলা। আরে বড় ফুফু তো তোমার মোলা ঝুলাইয়া সব কাম কাজ করে আনে, আর তুমি অমনি মিঠা মিঠা কথাই সব ভুলে যাও। শোনো, ওই বড় ফুফু তোমার কোনোদিনও জমি টুমি কিচ্ছু দিব না, সবই ঘুরে পালি। আমারও না মাঝে মধ্যে তাই মনে হয়, বড় ফুফু তো কয় বছর ধরেই কইতেছে আমার নামে দুই বিঘা জমি লেখা দিব, আবার কইছে যে তুই বিয়া কইরা এই বাড়িতেই সংসার করবি। কই, কোনো কিছুরই তো কোনো খবর নাই, কিন্তু কইছে আমাকে আমার এই দুনিয়া কেটা আছে, কোন জায়গায় যায় থাকো। তোমার কষ্ট দেখলে আমার বুকটা ফাইটা যায় সালাম ভাই, আমার দশাও তো তোমারই মতন। এই বাড়িতে ছোটবেলায় আসছি, বাপ গরিব বইলা এনে থাকতে আসছি। এই দুনিয়ায় একমাত্র তুই আমারে বুঝলি রাসিয়া, হারের জন্যই তো তোর এত ভালো লাগে। হইছে, কোনোদিন তো তার লক্ষণটাও দেখলাম না। ওই যে ডাক পড়ছে, একটুখানি যে চোখের আড়ার হুমো তার কোনো জো নাই, একটুখানি আর কইস না, ময়না শহরে যাই, কাপড় সাপড় ভাজ করতেছি। কে যাইতেছে ওর লগে? ওর বড় ফুফু যাইব, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করুম, বাড়ি ঘর দেখাশোনা করবো কি, তাছাড়া বাবার খাওন দাওন গোসল আমি ছাড়া কিচ্ছু হয় না। তো বাসে তুলে দিতে কে যাইব? ওই যে সুরুজ, সুরুজ যাইব, ওই যে হে ওই যে কলেজ পর্যন্ত যাইয়া তারপর বাসে উঠাই দিব। তো কলেজ পর্যন্ত কিভাবে যাইব, ময়না কি হাঁটতে পারবো? তা কি আর পারে, ভ্যান গাড়ি ডাকতে কইছি, এই তো আইসা পড়ব। ময়না লাইজু, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? জানি না রে, বুঝি না, মাঝে মাঝে কি জানি হয়। তুই নাকি শহরে যাইতেছস তো ছোট পুকুর বাড়িতে? ও আর ডাক্তার দেখাইব, আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারি না, মাঝে মধ্যে কেমন জানি লাগে। কিছু হয় নাই তোর ময়না, শহর থেকে ঘুরে দেখবি তোর অনেক ভালো লাগে। হ্যাঁ এই বউ, ময়না তৈরি হয় নাই? বুবু ময়না তো রেডি, আপনি রেডি হলাম? Everybody.
কোথায় লাগলো? সকাল সকাল বের হস আসুস তো সেই রাইতে, কি এত কাজ কর? আমার এত টাকা পয়সা কিছুই দিতে দিই ওরে মা। অল্প ইনভেস্টের ব্যবসা, লাভ কম, আর যা পাই তো নিজেরই হাত খরচ চলে যায়। আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেই। তা নেস না, কিন্তু যে ব্যবসায় লাভ হয় না সেটা করে লাভ কি? তাহলে কি করবো, সারাদিন ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবি কে, যে ব্যবসায় লাভ বেশি সেটা কর। আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকা দাও, ইনভেস্ট বেশি লাভ বেশি দাও। 5 লাখ? এত টাকা আমি পামু কই? দিতে যখন পারবো না তখন ব্যবসার খবরও নিও না, বুঝছো? আমি গেলাম। এই শোন, তোর বড় খালা আর ময়না আসবো, একটু তাড়াতাড়ি আসিস বাপ। বেড়াতে? না, ময়না নাকি কি অসুখ হয়েছে, ডাক্তার দেখাইবো। আর তোর বড় খালাও একটু অসুস্থ, সুযোগ পাইলে হ্যাঁ একটু ডাক্তার দেখাই নি। কি অসুখ হয়েছে? ময়নাই নাকি ভূত পেতনি ধরছে। তোরা বিশ্বাস না করলে কি হইব, গ্রাম দেশে এখনো ভূত পেতনি আছে। আচ্ছা আমি গেলাম। ও মা, ভূত পেতনি কিন্তু শহরেও আছে। সাবধানে বসাও বউ, আব্বার দিকে খেয়াল রাখো, আব্বার খাওয়া দাওয়া গোসলের যেন কোনো কমতি না হয় সেটা খেয়াল রাখো, আর মন্টি বান্টি যেন মারামারি না করে সেই দিকে নজর রাখো। আপনি কোনো চিন্তা করেন না বুবু, আপনি খালি ম্যাডারে সুস্থ করে ফিরান। আমি ফতুর হয়ে যাবো। আসুন, মামলায় জেতার খবর ছাড়া আমার কাছে কোনো আনন্দের খবর নাই। কি কবি কাদা, আমাদের কাছে মহা আনন্দের মহা খুশির বিষয় হইল মজরুল ফুপু তো ময়নারে নিয়ে শহরে গেছে, শুনলাম ওইখানে নাকি কয়েকদিন থাকবো। এতে আমার খুশি আর কি আছে? দাদা এটা আপনি কি বলেন? আরে মজরুল ফুপু তো আমাদের জন্য একটা মহা মুসিবত, বুঝতেছেন না? সে থাকলে তো বিপদ, সে না থাকা অবস্থায় ওই কামটা করে আমরা একটু সুবিধা পাবো না? আমি যে জানাইছস চাচা, আমার আপনি চিনেন না, আমি জানানোর সঙ্গে সঙ্গে তাকে খবরটা জানাই দিচ্ছি, ওই হামেদরও জানাইছি। এখন মনে হয় তাগুয়ার কাম ছাড়তে কোনো সমস্যা হবে না। তুই একটু হামেদের উপরে খেয়াল রাখিস, দেখা গেল নিচে 10 বস্তা, আমার শোনাইব 5 বস্তা, বাকিটা সে নিজে মাইরা দিছে। হ্যাঁ দাদা, এইটা অবশ্য আপনি একটা ঠিক কথাই বলছেন, কারণ কথাই আছে চোরের না শোনে ধর্মের কাহিনী। তবে এইখানে সে সুবিধা করতে পারবো না, কারণ আমি আর কান্টু অল টাইম অল লগে থাকো। তবু খেয়াল রাখো আবার যেন কোনো ঝামেলা না হয়। একবার তাইলে বড় বাড়ির থেকে ঘুরে আসান দরকার। কেন দেহি বড় মিয়ারে ধমক টমক দিয়া কিছু করণ যায় কিনা। ওই এক কাপ চা দিতে কো। ওই মোমেন, চাচার লেগে ভালো করে এক কাপ চা দে। ইয়ে দাদা, দাদা চা শুধু আপনি একাই খাইবেন, আমার একটু খাওয়াবেন না? ওই আর এক কাপ চা দিতে কো। দাদা চায়ের লগে দুটো বিস্কুট হলে ভালো হয় আর কি। দে তো অর্ডার দে। এই মোমেন, ওই এক কাপ চার লগে 3 খান বিস্কুট দে। কি রে আজীবন, তুই তো আসতো একটা পাংখা, মাত্র চাইলে দুটো আবার কষ্ট তিন রে। বুঝুন না কেন, এটা তো সিস্টেম, বসতে দিলে মানুষ শুয়ে পড়বো। ইয়ে দাদা, ওই শীতের পরিমাণটা একটু বেশি তো। ঠিক আছে খা খা, দে তোর এটাও খা।
তবে ঠিক মতো যদি কাম করতে না পারো সেই সব খাবার কিন্তু একদম পেট থেকে ঠেলা বাইর করো। চলো বুবু ভিতরে চলো, খাওয়ান দাওয়ান কইরা তারপর কথা গমনে। লাভলু কই, ডাক্তারের সিরিয়াল নিতে যাব, ওইটা পরেও দেওয়ান যাব, আগে ভিতরে চলো, পরে দিব। আয় মা আয়। আসিয়া চুলার আগুনটা একটু তাতায় দে তো, দরকারিটা হইলে বাবার খাওয়ান তৈরি করতে হইব। মায়ের আমার কি জানি করতেছে এখন, কে জানি। শাশি একটা মোবাইল কিনে নিতেন তাহলে এতক্ষণে কয়বার খোঁজ খবর পেতেন মানাবো। মোবাইল মোবাইল কে চালাইব, আমি এগুলো কিচ্ছু বুঝি না, বুবু তো এগুলো কিছু বুঝে না। মনেবো তো বড় হয়েছে। হ মায়া বড় হয়েছে, মোবাইল দিয়ে আবার কোন ফ্যাসাদে পড়ি। শোন কাল সকালে সালাম রে পাঠামু সুরুজ রে ডাকবার, ওর মোবাইল দিয়ে আমি কথা বলি। তাহলে সালাম ভাইয়ের একটা মোবাইল কিনে দেন, হ্যাঁ তো আপনার বাড়ির সাউলের মতোই। হ হে তো তোর মতোই বাড়ির সাউল হয়ে গেছে। বুবু সেই ছোটবেলায় কই থেকে জানি ওরে আনছিল, এখন কত বড় হয়েছে। কোন দিন বিয়া শাদি কইরা ব্যস্ত হয়ে যাবে। চাষি আম্মা এই সালাম ভাই কইছে হ্যাঁ নাকি বিয়া শাদি করে অন্য কোনো হানে যাবো না, এই বাড়িতেই থাক। তা তো ভালোই, ও যদি চায় আমরা মানা করব না। দেখ তো আব্বার নামাজ শেষ হয়েছে কি না, খাওয়ান দিতে হইব, তাড়াতাড়ি যা। আমি যাইতেছি আপনি যেটা দেখে, তাড়াতাড়ি যা। ও আমি আসছি। হাসি কান্নায় মিলেমিশে আমাদের এই বাড়ি, হাসি কান্নায় মিলেমিশে আমাদের এই বাড়ি, বড় বাড়ি বড়।